মন্দির চত্বরে ঢুকে গেছি কিন্তু এখানে ক্যামেরা কোনো এলাও নেই। আজ বেরোবে বলে চাবি ভুলে চলে এসেছি, দেখো যেখানে যাচ্ছে সেই জিনিসটা জানিয়ে পালাচ্ছি। তো রেডি হয়ে এখন বেরিয়ে গেছি, এখন বাজে 4টে। তো আমাদের বেরোনোর কথা ছিল 3:30, কিন্তু ওই যে সব কিছু গুজগাজ করে বেরোতে দেরি হয়ে গেল আর কি। তো চলো 4টে বাজে মোটামুটি, যাই এখন, তারপরে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, চলো। এখন বাজে 4:15 আর সবে আমরাই বেরোলাম, তো চলো যাই আমাদের সাথে। আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে পার্কিং এর, দেখো এই যে শান্তনু আর আমাদের গাড়িটা ঠিক এখানে পার্ক হয়ে রয়েছে, আর চারিদিকে পার্কিং এর ভালো ব্যবস্থা আছে, তোমরা আসলে কোনো অসুবিধা হবে না। তো আমরা মন্দির চত্বরে ঢুকে গেছি কিন্তু এখানে ক্যামেরা কোনো এলাও নেই, তো বাধ্য হয়ে এবারে ফোনটা বের করতে হলো, তো আইফোন দিয়েই এখন শ্যুট করছি। ভেবেছিলাম ক্যামেরা দিয়ে ভালো করে শ্যুট করে তোমাদের দেখাবো, কিন্তু সেটা আর হলো না, তো ওই জন্য আইফোনটা দিয়েই শ্যুট করছি। চলো যেটুকু পারি দেখাবো। আর এখনও পর্যন্ত আমরা গাড়িটা পার্ক করেছি, তো সেই চত্বরেই আছি, এখনও মন্দিরের সামনে পর্যন্ত যেতে পারিনি, এবারে যাবো। স্বামী নারায়ণ মন্দির পৈলানের, এটা নামটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির। তো এটা আমাদের মানে আমার শ্বশুর বাড়ি থেকে ভীষণই কাছে, আর ওই জন্যে কয়েকবার ট্রাই করেছিলাম আসার জন্য কিন্তু আসা হয়নি। তো আজকের বললাম চলো ঘুরে আসি, বেশ সুন্দর লাগছে বিকেল টাইমটা আর বেশ ভালো লাগছে, আর মন্দিরের পরিবেশটাও ভীষণই সুন্দর আর কি। তো চলো দেখি ভেতরে যাওয়া যাক, ভেতরে ক্যামেরা অ্যালাও আছে নাকি ফোনে অ্যালাও আছে নাকি জানি না, তো চলো মন্দিরের ভেতর থেকে একবার ঘুরে আসি। এখানে এসেছি ক্যামেরা জোরসোর তরসরস করে রেডি করে নিয়ে এসেছি, যে যাতে ভিডিও করতে পারি তোমাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারি। তো ফাইনাল এখানে আসার পর বোঝা গেল যে ক্যামেরা অ্যালাউড নেই, তো আমরা ফোন দিয়ে যতটা পারছি ততটাই করছি, যেভাবে সম্ভব সেভাবেই করছি। তবে একটা জিনিস এই মন্দিরটা নিয়ে বলার আছে যে আমরা এখানে আসার পরে সত্যি এখানে মন্দিরটার উপরে ওঠার পরে একটা আলাদা অনুভূতি মহসুস হয় আর কি, মানে আপনি ঠান্ডা তো একটা আলাদা শান্ত ভাব মহসুস হয়। তো যারা কাছাকাছির কাছে আছো বা দূর থেকেও চাইলে অবশ্যই ভিজিট করতে পারো, মন্দিরটা অবশ্যই ভালো লাগবে, তো খারাপ লাগবে না, অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগবে না, তো তোমরা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারো। আর আমরা ভেতর থেকে ঘুরে চলে এলাম আর কি, আর ভেতরের মানে কারুকার্যগুলো এতই সুন্দর যে চোখে না দেখলে বোঝা যায় না, ক্যামেরাতে হাগলে হয়তো ক্যাপচার করতে পারতাম কিন্তু ক্যামেরা যেহেতু অ্যালাও নেই। তো আমরা যেটুকু দেখলাম তোমাদের দেখো পেছনটা, তোমরা বাইরটা একটু দেখানোর চেষ্টা করছি, ভীষণই সুন্দর আর কি, আর বেশ ভালো লাগছে। বিকেল টাইমটা তো হালকা হালকা মানে রোদটা পড়ছে, প্লাস পেছনটা দেখো পুরো এত মানে গ্রিনারিও আছে, প্লাস এত গাছপালা, প্লাস এত সুন্দর এরিয়া জুড়ে এত বড় একটা মানে বিল্ড, যেটা সত্যি অসাধারণ আর কি।
রেস্টুরেন্টে ঢুকে গেছি এখানে ভেতরের আর কি। তো একটু চা খেতে ইচ্ছে করছে, বিকেল টাইম বুঝতেই পারছো। তো শান্তনু ওখানে গেছে চা নেওয়ার জন্য, চা আর বিস্কিট আনতে বললাম। তো দেখা যাক চলো। এখানে আমরা চা নিয়েছি আর কিমড়ো নিয়েছি, এদিকে শান্তনু আছে, হোটেলে খাচ্ছি। তো একটু চাটা খাই। প্রচুর খাবারের অপশান আছে সাউথের, বিশেষ করে সাউথের খাবার আর কি, মশলা ধোসা থেকে আরম্ভ করে ইডলি থেকে আরম্ভ করে সব কিছুই আছে, আর প্রাইসও রিজনেবল প্রাইস আর কি। তো তোমরা আসলে ট্রাই করতে পারো, এখানে ক্যান্টিনটা ঢুকে খাবারটা ট্রাই করতে পারো একবার। তো আমরা বিকেলে এসেছিলাম, তো ওই জন্য স্ন্যাক্স করে খেলাম আর কি, চা আর একটা ক্রিম রোল খেলাম। আর এবার একটু বাইকটায় যাবো, গিয়ে সন্ধে সন্ধে হচ্ছে, তো বাইকটা একটু হালকা বসবো খানিকটা, তারপরে সন্ধে সন্ধে হবে বাড়ি ফিরবো। কেমন লাগছে তোমার বলো? আটা খেয়ে আবার চলে এলাম এই লনটায়। দেখো এই যে পেছনে মন্দিরের এই লনটায়, তো এই যে প্রেসটা, এই প্রেসটা ভীষণই ভালো লাগছে। তো ওই জন্য এই জায়গাটায় বারবার আসতে ইচ্ছে করছে, আর বেশ ভালো লাগছে, আর কয়েকটা ছবি ক্লিক করার আছে। ওই জন্য ভালো জায়গা, মানে কেউই চাইলে আসতে পারো খানিকটা সময় কাটানোর জন্য, খানিকটা কেন, বেশ খানিকটা সময় কাটানোর জন্য, বেশ ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। মানে এটা 4:30 থেকে খোলে আর কি, আর তোমরা কলকাতার কাছাকাছি যেও, মানে যে কেউ থাকলে আর কি, কলকাতা থেকে ওই 1-1.5 ঘন্টা ডিস্টেন্স এটা, তো টুক করে এসে তোমরা ঘুরে যেতে পারো আর কি, বেশ ভালো লাগবে। আর বিকেল টাইমটা আমি মেনলি বলবো, বিকেল টাইমটা বেশি ভালো লাগবে, কারণ বিকেল টাইমটা এই যে রোদটা পড়ে গেল, তো এই এই যে যাই, মানে কি বলবো, মুভমেন্টটা, এই মুভমেন্টটা ভীষণই সুন্দর লাগছে আর কি। আমাদের তো ভীষণ মানে ভালো লাগছে, বলছি যে সন্ধে হোক তারপর বাড়ি ফিরবো, তাই তো বলো? হ্যাঁ, সন্ধে হলে তারপরে বাড়ি ফিরবো, মানে একটু একটু সন্ধে হবে। আর এখানে আরতি হয় ওই 7:30 সময় আর কি, তো অতক্ষণ হয়তো আমরা থাকবো না, বলো? এই দেখো এক্স্যাক্টলি, সত্যি ভীষণটা কতটা সুন্দর, মানে ভীষণ বলছি, মানে আমরা পিছন ঘুরেছি মন্দিরের সামনটা, মন্দিরের সামনটা এত সুন্দর লাগছে, তো এটা সত্যি ভালো। প্লাস ভিতরে গিয়ে বসার ইয়ে আছে, বসার এগুলো যদিও বন্ধ আছে এখন, তো কি কারণে বন্ধ আছে সেটা জানি না, তবে বন্ধ আছে, তবে চারিদিকে অনেক স্পেস আছে বসার জন্য, বসার জন্য অনেক বসতে পারবে, অতটাও নেই, কিন্তু স্যাটারডে সানডে এখানটায় ভালোই ভিড় থাকে। দেখো এত বড় ব্যাগ আনলাম, ফোন দিয়ে বেশ ভালো হচ্ছে আমাদের, আমরা ফোন দিয়েই করতাম তো, বাট এখন ভালো লাগছে বেশ। তো আমি তো চশমা ছাড়া অন্ধ, এতক্ষণ ভিডিও টিডিও করছিলাম, ফটো টটো তুলছিলাম বলে চশমাটা পরিনি আর কি। তো ক্যান্টিনে ঢুকেছি, ক্যান্টিনে ঢুকে খাবারের দাম দেখতে পাচ্ছি না, সেটাও আমি দেখতে পাচ্ছি না চশমা ছাড়া। তো এখন ভাবলাম যে সন্ধ্যা হয়ে গেছে, যখন চশমাটা পরেই ফেলি আর কি। বা এবার তো আরো ক্লিয়ার দেখতে পাচ্ছি, এতক্ষণ ঘোলা ঘোলা দেখছিলাম। তো এখন বাজে, এখন বাজে প্রায় 6:45 বাজে, আমরা প্রায় ঘন্টা দেড়েকের মতো এখানে চলে এসেছি, 1.5 ঘন্টা হয়ে গেছে, মানে আমরা 4:30 থেকে 4:45 এখানে পৌঁছেছিলাম। তো এখন বাজে 10 মিনিট বাকি 6টা বাজতে এক্স্যাক্টলি, তো বেশ ভালো টাইম পার করছি, খুব ভালো লাগছে। দেখো এই যে দেখো এই জায়গাটা বসেছি, এই যে দেখো মন্দির, এই যে প্লেসটা সত্যি দারুণ, এই জায়গাটা বসেছি, একটু দুজনে একটু বলি, একটু বসি এসো, অনেকক্ষণ থেকে শুধু হাঁটাহাঁটি করছি, আর একটু বসি। সন্ধ্যা হয়ে গেছে আর পেছনে দেখতে পাচ্ছ লাইটও জ্বলে গেছে, আর আমরা অনেকক্ষণ বসে টাইম কাটালাম দুজনে, বেশ ভালো লাগলো। আর এই জায়গাটাকে এবার টাটা বলার সময় হয়ে এসেছে, টাটা বলতে অনেকক্ষণই কাটালাম, সত্যি খুব ভালো লাগলো, মানে দারুণ লাগছে, এক কথায় বারবারই বলছি একই কথা, তবু বলছি যে ভালো লাগছে, খুব সুন্দর আমাদের 2 ঘন্টা প্রায় কাটলো,
সন্ধ্যাবেলাটা আরো ভালো লাগছে দেখো সন্ধ্যের টাইম লাইটটা জ্বালার পরে আর ওই জন্যই ওয়েট করছিলাম যে লাইটটা জ্বালুক তারপরে আমরা দেখে তারপরে বাড়ি ফিরব আর কি আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো চলো ওই জন্য আরো বেশি ভালো লাগছে তো চলো এই জায়গাটা আপাতত টাটা বাই বাই বলছি আবার আসবো বলো আবার আসবো আবার তো আসতে হবে কাছাকাছি মানে কাছাকাছি আমরা যখন ঘুরতে যেতে পারবো আসা হয়নি অনেক হ্যাঁ মানে এই প্রথমবার আমি একবার এসেছিলাম কিন্তু এতটা ডিটেইলসে দেখিনি জাস্ট সামনাসামনি দেখে চলে গেছিলাম এবারে এসে ডিটেইলসে পুরো এক্সপ্লোর করলাম বেশ ভালো লাগলো ভিড় হচ্ছে এবারে আস্তে আস্তে মানুষজন আসছে কারণ এটা জানি না কটা পর্যন্ত 8টা পর্যন্ত খোলা হ্যাঁ এখানে আপডেট করে দিচ্ছি আরতির টাইমটা আছে না কাছাকাছি চলে এসেছে ডিটেইলসগুলো তোমাদেরকে আপডেট করছি তো ওই জন্য আরো ভিড়টা হচ্ছে টাইমিং হিসাবেও আসতে পারো এই টাইম বিশেষ করে এই সময়টা বেটার মানে 4:30টার পর থেকে মানে 5টা থেকে বাকি টাইমটা আসলে 8টা পর্যন্ত আরামসে তোমরা টাইমিং স্পেন্ড করতে পারবে টাইম তো চলো এখান থেকে আজকে টাটা বলে দিই দিয়ে আর বেরিয়ে যাই বাজে 7:20 আর এই সবে বাড়িতে ঢুকলাম আর কি তো আজকের বিকেলটা মানে খুব সুন্দর কাটলো আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আজকের যা কিছু দেখিয়েছি আর কি তো এই ব্লগটাকে আজকের এখানেই এন্ড করছি আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই গুড নাইট